আসছে রমজানে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে জোর দেওয়া হচ্ছে পণ্যের স্বাভাবিক সরবরাহ এবং মজুতের উপরে। সচিবালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেছেন যে সরবরাহ এবং দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা যেন ঠিকভাবে পণ্য আমদানি করতে পারেন সেই জন্য ডলার সরবরাহে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংকে চিঠি দেবে মন্ত্রণালয়। তাগিদ দেওয়া হবে জিরো মার্জিন ও ঋণপত্র সহজ করতে। বাণিজ্য সচিব আরও জানিয়েছেন বাড়তি চাহিদার কারণে রমজান মাসে বাজার যাতে সংকটে পণ্যের সংকট না হয় সেই জন্য থাকবে বাড়তি নজরদারি। ব্যবসায়ীরা তো অবশ্যই রমজানকে সামনে রেখে আমদানি একটু বেশিই করে থাকেন, আমরা সেটাকে সহায়তা দেওয়ার জন্য এবং কোর্ট খালাস বা এনবিআরে আমাদের ডিউটির ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে সেইগুলো নিয়ে আমরা কাজ করব। বাংলাদেশ ব্যাংকের বিষয়ে কথা এসছে যে মার্জিন দিয়ে এলসি খুলতে হচ্ছে, তো ওনাদের দাবি হচ্ছে এটা একটু কমিয়ে দেওয়া বা শূন্য করা যায়, সেটাও আমরা বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখবো।